35 প্রত্যাশী শিক্ষার্থীরা, তারা কিন্তু ইতিমধ্যেই শাহবাগ অবরোধ করে তারা আন্দোলন বিক্ষোভ করছে। আমরা সেখান থেকে যুক্ত রয়েছি। কিছুক্ষণ আগেই তারা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগের যে প্রজন্ম চত্বর সেখানে তারা অবস্থান নেয় এবং তাদের সংক্ষিপ্ত একটি সমাবেশ করেছিল। এখন আমরা দেখছি যে তারা শাহবাগের চারদিক রাস্তা কিন্তু আসলে অবরোধ করেছে এবং অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা একজনের সাথে কথা বলবো, এই 35 আন্দোলনের একজন সমন্বয়ক, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনারা দেখেছেন যে দীর্ঘ 12 বছর যাবত এই আন্দোলন চলতেছে, আমরা দীর্ঘ 12 বছর যাবত আছি এখানে। প্রায় আমরা চাচ্ছিলাম না আজকে শরৎ অবরোধ করতে, দীর্ঘ 37 দিনের লড়াই সংগ্রামের মাধ্যমে যেহেতু নতুন একটা স্বাধীনতা অর্জিত হয়েছে আমাদের এই সরকার, সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি শিক্ষার্থী বান্ধব, তিনি রাষ্ট্র বান্ধব এবং তিনি রাষ্ট্র সংস্কার চান। যেহেতু তিনি রাষ্ট্র সংস্কার চান, তিনি ছাত্র সমাজকে নিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, তাই আমরা তাদেরকে সুযোগ দিয়েছি, আমরা স্মারকলিপি দিয়েছি, তাদের সাথে দেখা করেছি, উপদেষ্টা মহলের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। কিন্তু আশ্বস্ত করার পর আমাদের এই দাবিটা বাস্তবায়ন নিয়ে কোনো প্রসঙ্গ তুলে নিয়ে দাবিটা বাস্তবায়ন হয়নি। আপনারা দেখেন আনসার থেকে শুরু করে হিন্দু ঐক্য জোট থেকে শুরু করে তারপর হচ্ছে গ্রাম পুলিশ, প্রত্যেকের দাবি বাস্তবায়ন করেছে। তাহলে আমরা 35 প্রার্থী, আমরা তো সর্বোচ্চ শিক্ষিত দেশের প্রথম শ্রেণীর নাগরিক, আমরা আমাদের 26,53,000 শিক্ষার্থী আমরা ঢুকে আছি। তাহলে কি আমরা কি ধরে নেব যে বিগত সরকার আমাদের সাথে যেরকম প্রতারণা করে আসছে 12 বছর, দাবি বাস্তবায়ন করে দিবে বলে 72-74 বার সংবিধানে উঠাইছে, 18 সালে নির্বাচনী ইস্তেহারে ছিল সেখানেও পূরণ করেনি, তাহলে কি আমরা ধরে নেব যে আমাদের সাথে আবারও প্রতারণা করছে? আমরা এখন আর প্রতারণার সুযোগ চাই না। যেহেতু বাংলাদেশের সকল দাবি বাস্তবায়ন হয়েছে, আমাদের দাবিও বাস্তবায়ন হতে হবে, কারণ আমরা কোনো অযৌক্তিক দাবি তুলিনি। আপনারা দেখেছেন 192টা রাষ্ট্রের ভিতরে 162টা দেশে 35+ শিক্ষিত বেকারের দিক থেকে আজকে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে। আমরা এই শিক্ষিত বেকারের নামটা গুছাতে চাই, আমরা এই রাষ্ট্রকে সংস্কার করতে চাই, আমরা বৈষম্যহীন রাষ্ট্র চাই, আমরা চাকরির আবেদনের সুযোগ চাই। আমার একজন শিক্ষার্থীর যদি চাকরি হয় হোক, বাকি 25 লক্ষ না হয় না হোক, তবু আমরা চাকরির আবেদনের বয়সীমার সুযোগ চাই, স্থায়ীভাবে প্রজ্ঞাপন চাই। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হবে আমরা এই রাজপথ ছেড়ে যাব না, আমরা এই রাজপথ ছেড়ে দিব না, আমরা এখানেই থাকবো, এখানে আছি, এখানেই থাকবো, কারণ আমরা সুযোগ দিয়েছি। আপনারা দেখেছেন এর আগেও আমরা অনেকবার চেষ্টা করেছি, অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় আমরা দেখা করার সত্ত্বেও আমাদের এই দাবিটা বাস্তবায়ন হয়নি। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বা উপর মহল থেকে কেউ এসে আমাদের সাথে দেখা করুক এবং আমাদেরকে আশ্বাস দিয়ে যাক যে আমাদের দাবিটা আস্তে বাস্তবায়ন হবে। আমরা সবাই ঘরে ফিরে যেতে চাই, আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। আমাদের 26,53,000 শিক্ষার্থীর মেরুদণ্ড ভেঙে গিয়েছে, আমরা বেকার হয়ে বসে আছি, সমাজে আমরা অকেজো হয়ে গেছি, সমাজ আমাদের মূল্য নাই, সবাই আমাদেরকে বলে কি করেছো। যখন সরকারের পতন হয়েছে গণভবন থেকে 450-এরও বেশি অ্যাডমিট উদ্ধার করা হয়েছে, যে 450 অ্যাডমিট কাটে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ পরিচয়ে চাকরি হয়েছে, বাংলাদেশে 50,000-এরও বেশি ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে, 8.5 লাখেরও বেশি ভারতীয় লোক বাংলাদেশে চাকরি করে, তাদেরকে আমরা 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ থেকে বহিষ্কার করতে চাই। এবং সেই সাথে যত আওয়ামী পন্থী নিয়োগগুলো আছে, ঘুষ বাণিজ্য, প্রক্সি, জালিয়াতি, ডিভাইসের মাধ্যমে যত নিয়োগ হয়েছে, যত বিতর্কিত পরীক্ষা আছে, সকল পরীক্ষা বাতিল চাই, সকল নিয়োগ বাতিল চাই, এবং সকল জালিয়াতির সাথে অংশগ্রহণ করছে যে সকল সচিব আমরা, প্রত্যেকের শাস্তি চাই আমরা। ধন্যবাদ আপনাদের। দর্শক, আমরা যুক্ত রয়েছি শাহবাগ থেকে এবং শাহবাগের মূল ফটক থেকে আমরা আপনাদেরকে বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি এখানে চাকুরিতে বয়সীমা 35-85 শিক্ষার্থীরা তারা শাহবাগ অবরোধ করেছে এবং শাহবাগ অবরোধ করে তারা কিন্তু চারিদিকে একটি বাধ তৈরি করেছে বলা যায়। এবং আমরা কথা বলছিলাম কয়েকজন শিক্ষার্থীর সাথে, তারা আমাদেরকে বলেছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দেওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই অবস্থান নিবে। এবং আপনারা জানেন যে এই শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই 35 প্রত্যাশা করে কিন্তু বিভিন্ন সময় তারা আন্দোলন সংগ্রাম করে আসছিল এবং এই শাহবাগেও কিন্তু তারা অনেকবার অবস্থান কর্মসূচি পালন করে, শাহবাগ অবরোধ করে, বিভিন্ন সময় তারা প্রতীকী হিসেবে সার্টিফিকেট পুড়িয়ে এবং গায়ে দুধ ঢেলেও কিন্তু বিভিন্ন সময় তারা আন্দোলন করেছে এবং চাকুরিতে 35 বয়স তারা বৃদ্ধি করার জন্য তারা আবেদন জানিয়েছিল। আজকেও কিন্তু এমনই চিত্র আমরা দেখছি যে এখানে কিন্তু বেশ 100 শিক্ষার্থী এখানে অবস্থান করছে এবং তারা কিন্তু এখানে, আমরা যেটা মেসেজ দিতে চাচ্ছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে, যদি একটা সদস্য টিম আমাদের এখানে সভা এবং আলোচনার মাধ্যমে যদি আমাদের এটা সমাধান না করে, তাহলে আমরা এই আন্দোলনকে চলমান রেখে সামনের দিকে যত সময় না এই আন্দোলন সফল হচ্ছে ততক্ষণ আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করবো।